আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে একটি টিপস দেখাবো, যেটি দেখলে আপনি ওই যে কোনো মোবাইল ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন। যেটা আর কি বলতে চাচ্ছি, যে আপনার মোবাইলে যদি প্যাটার্ন লক ভুলে যান, তাহলে আপনি আপনি নিজের ফোন নিজেই কিংবা অন্য কারো ফোন আপনি রিসেট দিয়ে দিতে পারবেন, পাসওয়ার্ড জানতে হবে না। আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন। না দেখলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা চলুন, আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা অলরেডি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, প্রথমে আমি ফোনটা অফ করে নিব, কারণ অফ করা ছাড়া হবে না। অনেক ফোন কিন্তু আপনি ব্যাটারি খোলা যায় না, ফিক্সড থাকে, ওইগুলো ফোন কিন্তু আপনি অফ করে নিতে হবে। আর যেগুলো ব্যাটারি খোলা যায় ওইগুলো অফ করলেও হবে, ব্যাটারি খুললেও হবে, সমস্যা নাই, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাই দেব। তো চলুন, প্রথমে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে দুইটা ভলিউম বাটন, আর নিচেরটা হচ্ছে পাওয়ার বাটন। আমরা কি করব, উপরের ভলিউমের প্লাস বাটনটা, এই প্লাস বাটনটা চাপে, আর নিচে পাওয়ার বাটনটা একসাথে চাপ দিয়ে ধরে রাখবো মিনিমাম 10 সেকেন্ড, তাহলে দেখবেন মোবাইলটা অন হয়ে যাবে। দেখুন এক হাতে তো কষ্ট হচ্ছে, হ্যাঁ দেখুন অন হয়ে যাবে, হ্যাঁ দেখেন অন হয়ে গেছে। এখানে একটি অপশন চলে আসছে কিছু, এই অপশনটি আপনি লক্ষ্য রাখুন, এখানে দেখেন আপনি একদম মাঝে যেই অপশনটা আছে, দেখুন একটু ক্যামেরাটা ধরতে পারতেছি না ঠিক মতো, আপনি কিন্তু এই অপশনের মধ্যে আপনি তিনটা বাটন দিয়ে কাজ করতে হবে, ভলিউমের আপ বাটন দিয়ে উপরে উঠাতে হবে, ভলিউমের ডাউন বাটন দিয়ে নিচে নামাতে হবে, এবং পাওয়ারকে সিলেক্ট আর কি ওকে বাটন যেটা আর কি। এখানে দেখতেছেন আপনারা ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট, এই অপশনটাতে আমরা যেতে হবে, এই অপশনটাতে যায় তারপরে আমরা পাওয়ার বাটনটা চাপ দিয়ে দেবো, ওকে দেবো আর কি, সিলেক্ট করে সিলেক্ট করবো। উপরে দেখেন আপ অ্যান্ড ডাউন, ভলিউম অ্যান্ড পাওয়ার বাটন, এই তিনটা বাটনই কাজ করবে। তো আমরা এখন পাওয়ার বাটনটা চাপ দিয়ে দেব, তারপরে দেখবেন কাজ শুরু হয়ে যাবে। দেখুন এখানে আরেকটি অপশন আসছে, এখন আমরা ভলিউম বাটনের সাহায্যে নিচে নামে তারপরে ডিলেট অল সিলেক্ট করে নেব, ডিলেট অল ইওর ডাটা, এটা সিলেক্ট করে আবার পাওয়ার বাটনটা ওকে করে দেবো। তারপর নিচে দেখেন ফরম্যাটিং ডাটা হচ্ছে, হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, আপনার আর কোনো কাজ নেই, এটা হয়ে গেছে। আপনি এইভাবে যে কোনো মোবাইল আপনি চাইলেই রিসেট দিয়ে দিতে পারবেন, ফ্যাক্টরি রিসেট, যেটা দিলে আপনি কোনো লগই থাকবে না, মোবাইলের ফোন স্টোরে যা থাকবে সব ডিলেট হয়ে যাবে, মোবাইলটা আগের মতো নতুন হয়ে যাবে। তারপর উপরে আপনার রিপোর্ট নাও দিয়ে দিব, ঠিক আছে। আমরা এখন মোবাইলটা অন হবে, মোবাইলটা অন হচ্ছে, একটু সময় নিবে, মোবাইল রিসেট দিলে একটু সময় নেই, এটাই স্বাভাবিক। তো দেখুন বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে আমাদের নতুন যত ভিডিও আছে আপনি পেয়ে যাবেন। বন্ধুরা দেখেন মোবাইল অন হয়ে গেছে, এখন কিন্তু মোবাইলের কোনো লক নেই, দেখতে পাচ্ছেন কোনো লক নেই এখন আর। আপনি চাইলে এভাবে যে কোনো মোবাইলে আপনি রিসেট দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অবশ্যই আমার ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন, অবশ্যই আমার পাশে থাকবেন, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।